রাত্রের রানীরা ধরা পড়ছে কিন্তু দিনের রাজারা কোথায় দিনের রাজাদের কারণেই রাত্রের রানীর সৃষ্টি হয়েছে এটা তো বিশাল আর পলিচি চক্রান্ত দেখেন একবার যদি করাপশনের মধ্যে কেউ ঢুকে যায় বের হতে পারে না কেন কারণ তাদের কাছে এমন কিছু সিন থাকে এমন কিছু দুর্বলতা থাকে সেখান থেকে বের হওয়ার সম্ভাবনা থাকে না ঠিক তদ্রুবেন আন্তর্জাতিক চক্রান্ত খাস করে র আমাদের আমলাদের মধ্যে এই দেশের যারা রাজনীতিবিদ তাদের মধ্যে এমন কিছু সেনাফ সিনারি তারা নিয়ে নিয়েছে এই সমস্ত নর্তুগীদের মাধ্যমে যে সমস্ত সিনারিগুলি তাদের কাছে মজুদ আছে যখনই কিছু করতে যায় ভারতের বিরুদ্ধে বা আমাদের দেশের শত্রুর বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে কেউ কিছু করতে যায় তখনই বলে এই যে দেখো কথা বলবা তো তোমার সব কিছু ফাঁস করে দেব আমি মনে করি এটা আন্তর্জাতিক চক্রান্ত খাস করে ও রয় এর একটা কৌশল রয়গুলি সৃষ্টি করছে রয় প্রকাশ করতেছে দেখি নেয় যেটা আসলে ইন্টারন্যাশনালি যে মানে একটা দেশের সাথে আরেকটা দেশের যে সম্পর্কের বিষয়টা থাকে তো এক্ষেত্রে কি হচ্ছে এই যে গ্রেপ্তারের বিষয় আসলে দেখেন আমাদের বাংলাদেশের রাজনীতিকে কন্ট্রোল করে সেই প্রস্ত সবার মধ্যেই আসলে কি আওয়ামী লীগ রাজনীতি কন্ট্রোল করে আসলে কি প্রাইম মিনিস্টার শেখা শেখা সবকিছু পারে এই প্রস্তুত কিন্তু সবার মধ্যে আছে চাপা প্রস্তুত হয়তো কেউ প্রকাশ করে প্রকাশ করে না আজকে গ্রেপ্তার হচ্ছে যারা আজকে রাত্রে রানীরা গ্রেপ্তার হচ্ছে এরা কি একদিনে রানী হয়েছে গোয়েন্দা রজনদারি কি এরা ছিল না ডিবি এদের অবস্থা জানত না আজকে র্যাব বক্তৃতা করে আগে র্যাব কোথায় ছিল বাংলাদেশের এমন কি আছে যেটা আমাদের গোয়েন্দা গোয়েন্দা সংস্থা যারা আছে তারা বের করতে পারে না সব কিছু নকদর্পণে আসলে ব্যাপারটা হলেই সব কিছু আগের থেকেই জানতো কিন্তু বাহির বস আমাদের যারা শত্রু দেশ আছে আমাদের যারা শত্রু আছে যারা আমাদের দেশকে কন্ট্রোল করে তারা যখন প্রকাশ করতে যেইটা বলে তখন তার প্রকাশ করে যেটা গোপন করতে বলে তার গোপন করে এই খেলা তো আমাদের কাছে না এ তো অন্য জায়গায় যেরকম আগে ছোটো বলে আমরা রাক্ষসে কেসা শুনছি তাহলে আমার রুহু তো এখানে না আমার রুহু তো ওই কূপের মধ্যে বাটার মধ্যে সেই একটা ভোমর আছে সেই ভোমরের মধ্যে আমার জীবন ঠিক আমরাও মনে করি আমাদের দেশের পলিসি পলিসি মেকিং আমাদের দেশ পরিচালনা এটা তো আমাদের দেশে না উই দিল্লির মধ্যে সেই গুহার মধ্যে সেখান থেকে এখানে আসে সেখান থেকে পরিচালিত হয় কখন কোনটা আপগ্রেড দেবে কখন নির্দেশ আসবে কাকে গ্রেফতার করতে হবে কাকে প্রকাশ করতে হবে কাকে ধরতে হবে কাকে ভীতি সৃষ্টি করতে হবে এটা তো আমাদের দেশের কাজ না এটা বহির্বিশ্বের কাজ যখন ইশারা আসে তখন তাকে গ্রেফতার করে যখন বন্ধ করতে বলে তখন বন্ধ করে দেয় আমি মনে করি যারা এই সমস্ত রাত্রের রানীদেরকে সৃষ্টি করেছে যাদের সামনে গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও এরা সৃষ্টি হয়েছে তারাই সবচেয়ে বড় দোষী এটা সরকার ব্যর্থ সম্পূর্ণ ব্যর্থ কাজে আমি মনে করি আদর্শ আদর্শ এবং নীতি বহির্ভূত কোনো সরকারের মাধ্যমে এটা কোনো দিন কন্ট্রোল হওয়া সম্ভব না কারণ যতদিন পর্যন্ত ইসলাম ও মুসলমান আদর্শ এবং নীতিওয়ালা কোনো শাসক এদেশে না আসবে ততদিন পর্যন্ত এইগুলি বন্ধ করা সম্ভব না এই বার বন্ধ করা সম্ভব না ইয়াবা বন্ধ করা সম্ভব না রাতে নর্তকীদেরকে ড্যান্স গান থেকে ফেরানো সম্ভব না অবৈধ কাজে অনৈতিক কাজে ব্যস্ত হওয়া কোনো দিন সম্ভব না পাড়া প্রতিবেশীতে ওর মধ্যেও দেখেছি যে যখন কেউ করোনায় মারা যায় তার বাবা যখন বাবা মারা যায় তার ছেলে তার বাবার লাশ রেখে পালাই যায় বা ওই টোটাল ফ্যামিলি একবার অবরুদ্ধ হয়ে পড়ে যে লাশ ওইভাবে ঘরে পড়ে আছে এরকমের অনেক ঘটনা দেখছি আমরা কিন্তু আপনাদের সংগঠনেরই যারা স্বেচ্ছাসেবী আছে তারা এত ঝুঁকি নিয়ে জীবনের যার যাকে সে উদ্ধার করছে বা যে লাশ নিয়ে আসছে তার সাথে কিন্তু তার কোনো রক্তের সম্পর্ক নেই তো এই যে একদিকে মানুষের ভিতরে ভয় ভীতি আবার আপনার কর্মীদের ভিতরে একবারে স্বতঃস্ফূর্তভাবে যাইয়া লাশটা উদ্ধার করে নিয়ে আসছে দাফন করছে গোসল করছে করোনার ভয় ছাড়াই আসলে এই যে তাদের ভিতরে একটা অনুপ্রেরণা বা তাদের ভিতরে যে একটা ঐশ্বরিক ক্ষমতা যেটা আমরা বলি এটি কীভাবে আসলে সম্ভব বিসমিল্লা রহমান রহিম আসলে তো মূল ব্যাপার ইসলামের শিক্ষাই তো এটা আল্লাহ ফাক রব্বুল আলমিন কালামে পাকের মধ্যে ফরমান ওই উসিরুনা আলা আনসিম আলাহ কান আবিম খসা আসা মোমেন তো নিজের ধ্বংসের মুহূর্ত অন্য ভাইকে প্রধান দেয় এটা আমাদের শিক্ষা কাজে আমাদের ধ্বংসকে স্বীকার করেও আমার মোমেন ভাইকে উপকার করা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ইকরামুল মুসলিমিন মুসলমানকে সাহায্য করা ইসলাম তো শুধু মানবতার কল্যাণের জন্য আসে না ইসলাম মাখলুকাতের কল্যাণের জন্য আসে জনাবে মাহমুদ রসল্লা সাল্লি আসসালাম বলছেন তোমরা একটা গাছের জেতা ডাল অযৌক্তিক অযথা তোমরা ভেঙ্গো না সে কষ্ট পাবে তাহলে ইসলাম গাছের জন্য শান্তি নবী আলী সালাত কি বলছেন যে যেই জানোয়ারের উপরে বোঝা চাপানো হয় অতিরিক্ত বোঝা চাপিও না জানোয়ার কষ্ট পায় নবী আলী সালাহাতুদি বলছেন ভোতা ছুরি দিয়ে জবে হে করো না সে কষ্ট পায় ওমার খত্তা বাদিয়া বলছেন আমার খেলাফতের আমলে ফোরাতের কোলেও যদি একটি কুকুর একটি উট না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে কাজেই মানবতার সেবার জন্য নিজের অন্যকে প্রাধান্য দেওয়ার এই শিক্ষার থেকেই অনুপ্রাণিত হয়ে উদ্বুদ্ধ হয়ে আমরা এই কাজগুলি করতেছি আরেকটা বিষয় যে হুজুর এই জায়গাতে টোটাল দেশব্যাপী আপনার কাজ করে যে যারা কাজ করে এই সংখ্যা অর্থাৎ স্বেচ্ছাসেবকের সংখ্যা কেমন এ পর্যন্ত তারা ও এদিক ঠিক তো এই স্বেচ্ছাসেবক হিসেবে আপনাদের সংগঠনের বা স্বেচ্ছাসেবী সংগঠক হিসেবে কি পরিমাণ লোক কাজ করতে টোটাল বাংলাদেশে এবং এ পর্যন্ত তারা কতজনার দাফন কাখন সম্পন্ন করেছে দেখেন আমাদের স্বেচ্ছাসেবক সংগঠন সে আমরা তো সবাই স্বেচ্ছাসেবী ইসলামী আন্দোলনের যত নেতাকর্মী আছে আপনি বুঝতে পারেন তারা সবাই স্বেচ্ছাসেবী এখন এদের সংখ্যা তো অনেক তবে পোশাক দাঁড়িয়ে আমরা যারা পোশাক পরে কাজ বাই রোটেশন যেমন এই ভাই এই সিফটিতে কাজ করছে অন্য ভাই এই সিফটিতে কাজ করছে এর থেকে আপনি অনুমান করতে পারেন হাজার হাজার স্বেচ্ছাসেবী আমাদের কাজ করতেছে আমাদের কাঁপন দাপন আপনারা দেখেছেন পেপার ভর্তিকা সব তো আসতেছে না আর সব আমরা রেকর্ডও নেই না কিন্তু আমাদের মোটামুটি অফিসিয়াল যে রেকর্ডগুলি আছে তাহলে প্রায় দুই হাজারের উপরে আমরা কাঁপন দাপন সম্পন্ন করেছি এবং আমরা অক্সিজেন সিলিন্ডার প্রায় কয়েক হাজার মানুষের কয়েক হাজার মানুষকে আমরা অক্সিজেনের সেবা দিয়েছি অনেক হাজার হাজার মানুষকে আমরা খাদ্য বিতরণ করেছি হাজার হাজার লক্ষ মানুষকে আমরা বস্ত্রের অবস্থা করেছি আমরা প্রত্যেকটা রুগীর পাশে আপনার মাস্ক সেলাইন অক্সিজেন অক্সিমিটার প্রয়োজনীয় যে সামগ্রীগুলি আছে সেগুলি পৌঁছাবার ব্যবস্থা করতেছে তো এই যে ঝুঁকিপূর্ণ কাজ এই ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে আপনাদের সংগঠনের বা যারা স্বেচ্ছাসেবী আছে এরা মানে মারা যাওয়ার ঘটনা আছে কি নেই আল্লাহ ফকের শুকুর আলহামদুলিল্লাহ মারা যাওয়া তো দূরের কথা আজ পর্যন্ত যারা এই করোনা রোগীদের কাপন দাপন গোসলের ব্যবস্থা করছে অক্সিজেনের ব্যবস্থা করছে আমাদের কাছে একজনের জ্বর হওয়ার কোনো রিপোর্ট আসেনি একজন আক্রান্ত হওয়ার কোনো রিপোর্ট এখন পর্যন্ত আসেনি যে আমরা জানি যে এগারো তারিখ থেকে একবারে সব কিছু ওপেন হচ্ছে মাত্র দুইটা জায়গা বর্তমানে বন্ধ রাখা হয়েছে একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আর একটা হচ্ছে যেগুলো পর্যটন কেন্দ্র আছে যেমন কুয়াঘাটারাটা এইসব আসলে এই মুহূর্তে আপনি মনে করেন কি যে খোলা উচিত এবং কেন উচিত মানে শিক্ষা প্রতিষ্ঠান খোলা উচিত কারণ কী আর গভর্নমেন্ট বলতেছে যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠান এই মুহূর্তে খুলে দেই বাচ্চারা করোনায় আক্রান্ত হবে না কিন্তু যে বাচ্চা আরেক বাচ্চার সংস্পর্শে আসবে টিচারের সংস্পর্শে আসবে তারা এক সময় ওই করোনার জার্ম বহন করে বাড়িতে যাবে এবং বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা করোনায় আক্রান্ত হইতে পারে এটা হচ্ছে গভর্নমেন্টের একটা যুক্তি মানে এই যুক্তিরও ব্যাপারে একটু যদি আমি মনে করি আসলে আন্তর্জাতিক চক্রান্ত এবং বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায় এটা তাদেরই পলিসি দেখেন রোডে ঘাটে কোনো জায়গা করোনা নেই খেলার ময়দানে করোনা নেই ওলাফানের আড্ডার জায়গায় করোনা নেই গাজার আসরে করোনা নেই বাড়ির মধ্যে করোনা নেই আপনার দেখেছেন গার্মেন্টসের মধ্যে করোনা নেই সব জায়গায় স্বাস্থ্যবিধি মেনে যদি চলতে পারে তাহলে যেখানে ছাত্র এবং শিক্ষক সবচেয়ে বেশি স্বাস্থ্যবিধি মেনে চলার মতো আদর্শ শিক্ষা তারাই পেয়েছে সেখানে তো স্বাস্থ্যবিধি মেনে আরও চলার এবং খুলে দেওয়ার যৌক্তিকতা বেশি ছিল কিন্তু দেখা যায় সেখানে খুলতেছে না কেন আসলে এইটা কোনো যুক্তি না মূল যুক্তি হলো এই যেই ছাত্র বাহিরে বের হতে পারে যেই ছাত্র খেলতে যেতে পারে সেখানে সংক্রমণ হয় না ওই ছাত্র প্রতিষ্ঠানে গেলে সংক্রমণ হবে কেন এই যুক্তি তো তখন খাটতো যদি ছাত্র কোনো জায়গায় বের না হইতো ঘর থেকে যদি বের না হইতো তাহলে ওই যুক্তি ছিল কিন্তু সে বের হচ্ছে তাহলে প্রতিষ্ঠানে গেলে সে করোনা আক্রান্ত হবে কেন আসলে করোনা আক্রান্ত হবে না এই জন্য প্রতিষ্ঠান বন্ধ করা হয়নি বরং এই জাতিকে মূর্খ মানাবার জন্য এই চক্রান্ত চলতেছে আপনি কি দেখেছেন আগামী বিশ বছর পরে এই ক্যাডাররা যখন দেশ চালাবে এটা তো না তাই দেশের অবস্থা কি হবে কাজে আমি মনে করি এই খোরা যুক্তির মাধ্যমে দেশকে ধক ধ্বংস করার চক্রান্ত চলতেছে এই খোরা যুক্তির মাধ্যমে প্রতিষ্ঠান বন্ধ করার কোনো যুক্তি আমি দেখি না বরং ছাত্র কাকে বলা হয় যারা সাঁতার মধ্যে চলে তাদেরকে তো ছাত্র বলা হয় আগে গুরুজনের কাছে সাঁতামুড়া দিয়ে যারা যেত সেখান থেকে ছাত্রদেরকে ছাত্র বলা হয় তাহলে ছাত্ররা বেশি কমান ফলো করে যদি ট্যাবলেট দুই কর্নারে ছাত্ররা বসতো মাস্ক পরিধান করে বসতো যদি তাদেরকে বলা হলে পিপি পরিয়ে আসো এই নির্দেশ তারাই মানত আমরা দেখি না স্বরূপ যে আমাদের নির্দেশ মানে কি মানে না আমরা খুলে দেখি যদি না মানে তখন আবার বন্ধ করে দেব। যদি মানে তাহলে সেটা আগে খোলা উচিত অন্য সব বন্ধ করেও প্রতিষ্ঠান খোলা উচিত আমি মনে করি একটা জাতি সৃষ্টির চেয়ে করুণে মৃত্যুবরণ করা অনেক বেশি বাবার প্রতিষ্ঠান গড়ার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের আসলে এই যে বন্ধের ফলে এই যে প্রায় সতেরো সতেরো মাস প্রায় বন্ধ রইল তো এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোন ধরনের গতির সম্মুখীন হবে দেখেন আন্তর্জাতিক রেপো দেখেন আন্তর্জাতিক রেপোর্ডের মধ্যে প্রায় আড়াই কোটি শিক্ষার্থী আর তার প্রতিষ্ঠানে ফিরবে না আমি মনে করি তাদের এই পরিসংখ্যান ঠিক না বরং কোটি কোটি শিক্ষার্থী আর তারা প্রতিষ্ঠানে ফিরবে না শুধু কি তাই শিক্ষার্থীরা কর্মব্যস্ত হয়ে গেছে হাজারো শিক্ষার্থীরা বই ছেড়ে দিয়েছে হারা হাজারো শিক্ষা শিক্ষার্থীরা নিশাগ্রস্ত হয়েছে হাজারো শিক্ষার্থীরা ধ্বংস হয়ে গেছে কাজে আমি মনে করি শিক্ষাব্যবস্থা বন্ধ করে দেশকে ধ্বংস করা হয়েছে চরিত্রকে ধ্বংস করা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে এই জাতিকে ধ্বংস করা হয়েছে কাজই জলদি জলদি সরকারকে বলবো অনুরোধ করব কোনো যুক্তি না যুক্তিবিহীন জলদি করে আপনি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন সব কিছু বন্ধ করেন স্বাস্থ্যবিধি রক্ষা করে আগে প্রতিষ্ঠান খুলে দেন এইটি সরকার এখন সবচেয়ে বড় কাজ এবং এইটি তাদের করা উচিত যেটা দেখছি যে অনেকেই বলছে যে আসলে এই যে করোনা বলেন মহামারী বলেন সবই আল্লাহর দেয়া দান আল্লাহ যখন আসলে বান্দাদের উপর খুব রাগান্বিত হয় বা তাদের কার্যক্রমে অতিষ্ঠ বা কার্যক্রম তার খুব অপছন্দের হয় তখন এই ধরনের বালা দেয় এবং আল্লাহ অনেকে বলে আল্লাহ দেশে আল্লাহ নেবে আসলে ধর্মীয় ব্যাখ্যাকে যে করোনার ব্যাপারে মানে ইসলাম ধর্মে বা এই যে কোরআন হাদিসে আসলে কি উল্লেখ আছে আসলে দেখেন কোরআনের মধ্যে আসছে স্থল এবং জলের মধ্যে যা কিছু হয় সবই আমাদের হাতের কামেই সবই আমাদের হাতের কামেই নবী আলী সাল্লা তুয়াসে বলছেন এমন এক সময় আসবে যে বালা মুসিবত এমনভাবে চেপে বসবে যেরকম তস্পি রশি ছিঁড়ে গেলে একের পর এক দানা পড়তে থাকে বিরামহীনভাবে এরকমভাবে আমাদের উপর গজব এবং আজাব আসতে থাকবে তার মানে এই নয় যে গজব আজাব আসবে এই প্রতিকারের জন্য চেষ্টা করব না এটা ঠিক না বরং আল্লাহ দিবে ঠিকই কিন্তু প্রতিকারের ব্যবস্থা আমাদেরকে করতে হবে এটা সুননাথ যেমন রোগ দিবে আল্লাহ ঔষধ খাওয়া সুননাথ বিপদ দিবে আল্লাহ এর থেকে বাঁচার জন্য চেষ্টা করা সুননাথ কাজে আল্লাহ দিবেন কথা ঠিকই আছে কিন্তু এর ব্যবস্থা প্রতিকারের ব্যবস্থা করা এটাও সুননাথ এটা যদি আমরা না করি তার সুননাথের খেলাফ হবে বর্তমান যে রাজনৈতিক সিচুয়েশন আছে এই যে গ্রেফতারের ঘটনা অনেক কিছু আমরা কম বেশি জানি যে আসলে একজনের পর একজন গ্রেপ্তার হইতে আছে আসলে ভিতরের যে রাজনীতিটি আসলে ভিতরের রাজনীতিটিকে আসলে দেখেন রাত্রের রানীরা ধরা পড়ছে কিন্তু দিনের রাজারা কোথায় দিনের রাজাদের কারণেই রাত্রের রানী সৃষ্টি হয়েছে এটা তো বিশাল এক পরিচি এটা চক্রান্ত দেখেন একবার যদি করাপশনের মধ্যে কেউ ঢুকে যায় বের হতে পারে না কেন কারণ তাদের কাছে এমন কিছু সিন থাকে এমন কিছু দুর্বলতা থাকে সেখান থেকে বের হওয়ার সম্ভাবনা থাকে না ঠিক তদ্রুব এই মনে আন্তর্জাতিক চক্রান্ত খাস করে র আমাদের আমলাদের মধ্যে এই দেশের যারা রাজনীতিবিদ তাঁদের মধ্যে এমন কিছু সেনাফ সিনারি তারা নিয়ে নিয়েছে এই সমস্ত নর্তুগিদের মাধ্যমে যে সমস্ত সিনারিগুলি তাদের কাছে মৌজুদ আছে যখনই কিছু করতে যায় ভারতের বিরুদ্ধে বা আমাদের দেশের শত্রুর বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে কেউ কিছু করতে যায় তখনই বলে এই যে দেখো কথা বলবা তো তোমার সব কিছু ফাঁস করে দেব আমি মনে করি এটা আন্তর্জাতিক চক্রান্ত খাস করে রয়ের একটা কৌশল রয়গুলি সৃষ্টি করছে রয় প্রকাশ করতেছে দেখি না যেটা আসলে ইন্টারন্যাশনালি যে মানে একটা দেশের সাথে আরেকটা একটা দেশের যে সম্পর্কের বিষয়টা থাকে আসলে দেখেন আমাদের বাংলাদেশের রাজনীতিকে কন্ট্রোল করে সেই প্রশ্ন সবার মধ্যেই আসলে কি আওয়ামী লীগ রাজনীতি কন্ট্রোল করে আসলে কি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সবকিছু পারে এই প্রশ্ন কিন্তু সবার মধ্যে আছে চাপা প্রশ্ন হয়তো কেউ প্রকাশ করে প্রকাশ করে না আজকে গ্রেপ্তার হচ্ছে যারা আজকে রাত্রে রানীরা গ্রেপ্তার হচ্ছে এরা কি একদিনে রানী হয়েছে গোয়েন্দা রজনদারি কি এরা ছিল না ডিবি এদের অবস্থা জানতো না আজকে র্যাব বক্তৃতা করে আগে ওরা কোথায় ছিল বাংলাদেশের এমন কি আছে যেইটা আমাদের গোয়েন্দা গোয়েন্দা সংস্থা যারা আছে তারা বের করতে পারে না সব কিছু নকদর্পণে আসলে ব্যাপারটা হলে এই সব কিছু আগের থেকেই জানত কিন্তু বাহির বস আমাদের যারা শত্রু দেশ আছে আমাদের যারা শত্রু আছে যারা আমাদের দেশকে কন্ট্রোল করে তারা যখন প্রকাশ করতে যেইটা বলে তখন তার প্রকাশ করে যেটা গোপন করতে বলে তার গোপন করে এই খেলা তো আমাদের কাছে না এ তো অন্য জায়গায় যেরকম আগে ছোটো আমরা রাক্ষসের কেসা শুনছি কলে আমার রুহু তো এখানে না আমার রুহু তো ওই কূপের মধ্যে বাটার মধ্যে সেই একটা ভোমর আছে সেই ভোমরের মধ্যে আমার জীবন ঠিক আমরাও মনে করি আমাদের দেশের পলিসি পলিসি মেকিং আমাদের দেশ পরিচালনা এটা তো আমাদের দেশে না ওই দিল্লির মধ্যে সেই গুহার মধ্যে সেখান থেকে এখানে আসে সেখান থেকে প্রচালিত হয় কখন কোনটা আপগ্রেড দেবে কখন নির্দেশ আসবে কাকে গ্রেফতার করতে হবে কাকে প্রকাশ করতে হবে কাকে ধরতে হবে কাকে ভীতি সৃষ্টি করতে হবে এটা আমাদের দেশের কাজ না এটা বিশ্বের কাজ যখন ইশারা আসে তখন তাকে গ্রেফতার করে যখন বন্ধ করতে বলে তখন বন্ধ করে দেয় আমি মনে করি যারা এই সমস্ত রাত্রের রানীদেরকে সৃষ্টি করেছে যাদের সামনে গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও এরা সৃষ্টি হয়েছে তারাই সবচেয়ে বড় দোষী এটা সরকার ব্যর্থ সম্পূর্ণ ব্যর্থ কাজে আমি মনে করি আদর্শ আদর্শ এবং নীতি বহির্ভূত কোনো সরকারের মাধ্যমে এটা কোনো দিন কন্ট্রোল হওয়া সম্ভব না কারণ যতদিন পর্যন্ত ইসলাম ও মুসলমান আদর্শ এবং নীতিওয়ালা কোনো শাসক এদেশে আসবে ততদিন পর্যন্ত এইগুলি বন্ধ করা সম্ভব না এই বার বন্ধ করা সম্ভব না ইয়াবা বন্ধ করা সম্ভব না রাতে নর্তকীদেরকে ড্যান্স গান থেকে ফেরানো সম্ভব না অবৈধ কাজে অনৈতিক কাজে ব্যস্ত হওয়া কোনো দিন সম্ভব না তাদেরকে বারণ করা সম্ভব না জোর আপনি কি মনে করেন যে টিসানের বক্তব্যের সাথে আমাদের যে পায়রা সিকিউরিটিজ যে কাজ আপাতত বন্ধ আছে বন্ধ বলতে বলছে এটা গভীর সমুদ্র বন্দর করার মতো ওই রকমের ফিজিবিলিটি নাই মানে যে গভীরতা থাকার যত টাকা তারা খরচ করছে সমস্ত টাকা তারা দিয়ে দেখ কারণ নিশ্চয়ই তারা টেস্ট করছে তারা নাভ্যতা দেখছে সব কিছু মেজারমেন্ট করছে সব কিছু মেজারমেন্ট করার পরে আজকে তারা কেন বলবে যে এখানে হবে না তা হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করছে কাদের টাকা খরচ করছে আমাদের জমি নষ্ট করছে কাজে আমি মনে করি যাদের পলিসির কারণে আজকে যাদের ষড়যন্ত্রের কারণে গভীর বন্দর হচ্ছে না এই সমস্ত দায় দায়িত্ব তাদের কাজে আমাদের টাকা ফেরত দেওয়া হোক আমাদের জমি আগের মতো করে দেওয়া হোক অনেক অনেক সময় ধন্যবাদ